মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প এখন এক্সক্লুসিভলি স্পটিফাইতে শুনতে পাবেন ইউটিউবের 7 দিন আগে প্রতি মঙ্গলবার। তাহলে আর দেরি না করে অন করে দিন নোটিফিকেশন আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন ই নেসপিটের কাহিনী অবলম্বনে অন্ধকারে। কিছু মানুষের কিছু বিশেষ ক্ষমতা থাকে এবং সেই ক্ষমতা নিয়ে তারা হয় ভালো কাজ করেন কিংবা খারাপ কাজ। কিন্তু আমাদের সমাজে ভালো বা খারাপের ধারণা ভীষণ আপেক্ষিক, তাই সেই জটিলতার মধ্যে না গিয়ে আমরা বরং আলোচনা করি সেই বিশেষ ক্ষমতা নিয়ে। ক্ষমতা থাকলেই কি কেউ শক্তিশালী হয়ে ওঠে, নাকি অপরাজেয় হয়ে ওঠে, নাকি ক্ষমতাই আস্তে আস্তে তাকে ঠেলে দেয় নির্মম পরিণতির দিকে, এবং সেখানেও সেই পরিণতির শেষ হয় না, পরিণতি আবার নতুন শক্তিশালীকে খুঁজে নেয়। এই নেমেসিস কি কোনো প্রাকৃতিক শক্তি নাকি অতিপ্রাকৃত, এ প্রশ্নের উত্তরই খুঁজব আজ। তবে আলো জেলে নয়, আলো নিভিয়ে, কারণ সব সত্যি হয়তো আলোয় উদ্ঘাটিত হয় না। শুনতে থাকুন মোহনা দেবরায়ের ভাবানুপাতে ই নেসবিটের কাহিনী অবলম্বনে অন্ধকারে। গুড ইভিনিং ম্যাডাম, ভালো আছেন? আরে মিস্টার জর্জে, তা এই পথে পা পড়ল হঠাৎ? অভিনন্দন জানাতে এলাম। কেন অভিনন্দন? কেন? বাহ, আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন আপনি, আর আমি অভিনন্দন জানাবো না? ওমা, এসব কথা আপনাকে কে বলল? ওর মুখেই শুনলাম। যাই বলুন, ও কিন্তু সত্যিই আপনাকে খুব ভালোবাসে। এই খবরও আপনার কাছে পৌঁছে গেছে? হ্যাঁ, মানে শেষ অবধি দুজনে সিদ্ধান্তটা নিয়েই ফেললাম আর কি। খুব খুশি হয়েছি আমি আপনাদের দুজনের জন্য, বিশেষ করে সব কিছু জেনেও যখন আপনি এই বিয়েতে মত দিয়েছেন। সব কিছু জেনে বলতে আপনি ঠিক কি জানার কথা বলছেন? ও মা, ব্যাপারটা আপনার কাছে এতটাই তুচ্ছ যে আপনার মনে পর্যন্ত নেই। ও নিশ্চয় সবটা বলেছে আপনাকে। তবু এতটা নির্বিকার আপনি 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 সত্যি আমার মনে অন্য রকম একটা শ্রদ্ধার জন্ম দিচ্ছেন মিস ডার্সি। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না মিস্টার, প্লিজ আরেকটু খুলে বলুন। দেখুন ম্যাডাম, আমি নিশ্চিতভাবে কিছুই জানি না, তবে আন্দাজ করতে পারি আর সেই আন্দাজের সপক্ষে প্রমাণও দেখাতে পারি। আমার ধারণা বলে সম্ভবত আপনার প্রণয়ের অতীত জীবনের কিছু কাজকর্ম আছে, এমন কিছু কাজ যেগুলো নিয়ে সে বিশেষ গর্বিত বলে মনে হয় না। আর তাছাড়া ওর পরিবারের মধ্যেও একটা ব্যাপার, আপনি এসবের কিছুই জানেন না? না, গুনা করেও না। প্লিজ 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 আমায় খুলে বলুন কি ব্যাপার। মুশকিলে ফেললেন ম্যাডাম। এখন এই কথাগুলো আপনাকে বলার পর যদি উল্টোপাল্টা কিছু হয় আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনাকে আমি শেষবারের মতো অনুরোধ করছি, আপনি যা জানেন আমাকে সবটা খুলে বলুন, প্লিজ প্লিজ। বেশ, তবে ঘন্টাখানেক সময় হবে তো মিস ডার্সি? ভাবতে বসলে এখনো সব গোলমাল হয়ে যায় জানেন। কি যে হয়েছিল আসলে, কেন যে হয়েছিল আমি সত্যিই জানি না। হয়তো পাগলই ছিল আমার বন্ধু, কিংবা হয়তো সত্যি ওকে তাড়া করে বেড়াচ্ছিল কোনো অশরীরী শক্তি, নাকি দীর্ঘদিনের যন্ত্রণা ভোগ ওর ষষ্ঠেন্দ্রিয়কে অতিমাত্রায় তীক্ষ্ণ আর সংবেদনশীল করে তুলেছিল। তাই হয়তো ও দেখতে পেত, অনুভব করতে পারত ওদের। এই গল্পের শুরুটা আমি ওর মুখেই শুনেছি, আর শেষটা
শেষটা আমি দেখেছি নিজের চোখে। গল্পটা আমি আপনাদের বলছি, এর ব্যাখ্যা আপনারা নিজেই নিজেকে দিন। হ্যালডেন আমার সেই স্কুলবেলার বন্ধু। আর কিছু না হোক, একটা বিষয়ে আমাদের মিল ছিল আশ্চর্য। আমরা দুজনেই ভ্যারিকের উপর হাড় চটা ছিলাম। ওকে ঘৃণা করতাম বললেও বোধ হয় কিছুই বলা হয় না, সহ্য করতে পারতাম না, ওর অস্তিত্বটাই অসহ্য ছিল। আমাদের স্কুলটা ছিল বোর্ডিং, আমার আর হ্যালডেনের নিজেদের বাড়ি দুটোও ছিল কাছাকাছি। ওই ভ্যারিক হতো ছাড়ার বাড়িটাও ছিল আমাদের এলাকাতেই। বাড়ির লোকজন একে অপরকে চিনত, কাজেই ছুটির পর যখনই আমরা আবার স্কুলে আসতাম, ভ্যারিকের কাছে অন্যদের তুলনায় অনেক বেশি খবরাখবর থাকতো আমাদের ব্যাপারে, আর সেগুলোকে ঠিক জায়গা মতো ব্যবহার করে আমাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করত আপদটা। বাচ্চা কিংবা বড়, কোনো বয়সেই ওর চেয়ে অসহ্য মানুষ আমি দুটো দেখিনি। কারণ অসংখ্য। এই ধরুন, একটাও মিথ্যে কথা বলতো না সে, খুব ভালো কথা, মিথ্যে বলাটা কোনো কাজের কথাও নয়, কিন্তু সেখানেই শেষ নয়। ভারি আশ্চর্য একটা ক্ষমতা ছিল ভ্যারিকে, কেউ ছোট কিছু অপরাধ বা গোলমাল করলে সেটা যেন আগে থেকে আঁচ করতে পারত ভ্যারিক। সেই সঙ্গে মানুষের মুখ দেখে তার অতীত ভবিষ্যতের খুঁটিনাটি কথা সে বলে ফেলতে পারত। বলা বাহুল্য ব্যাপারটা সেফ বুজরুকি নয়, সেটা বারবার প্রমাণ হয়ে যেত আমাদের সামনে। অথচ বিশ্বাস করুন, এসব কথা জানা তার পক্ষে সম্ভব ছিল না। আমরা সবসময় আটঘাট বেঁধেই করতাম যা করা, কিন্তু তবু ওই যে ধারণা, ওর ধারণা কখনো মিথ্যে হতো না। বলতে বলতে যেন চোখের সামনে দেখতে পাচ্ছি সব। সেবার চেরি গাছটা নিয়ে যে কাণ্ড হল, কি যে হয়েছিল আমার এখন আর মনেও নেই। তবে শেষে মনে আছে ভ্যারিক বলেছিল সে নাকি কিছুই জানত না, তার কেবল মনে হয়েছিল, এবং সেই মনে হওয়াটাই যে শেষ অবধি সত্যি হয়েছে সেটা নিয়ে গর্ব করতেও ভোলেনি। আপনি বলুন, এরকম একটা ছেলেকে সহ্য করা যায়? আমি আর হ্যালডেন ক্রমে বড় হয়ে উঠলাম, আর ভ্যারিক বড় হয়েও তার সেই বিরক্তিকর স্বভাব গেল না। নিরামিষ খেত, মদ ছুঁতো না, ইত্যাদি ইত্যাদি, নিজের একটা ভীষণ ধার্মিক সাত্ত্বিক ভাবমূর্তি বজায় রাখতে চাইত। এরকম লোকজন আপনার আশেপাশেও অনেক দেখবেন, বিশ্বাস করুন চোর ডাকাতের থেকেও বেশি বিপজ্জনকেরা। শুধু সাত্ত্বিক হয়েই সে থামেনি, ভ্যারিক ছিল সবজান্তা সাত্ত্বিক। এমন এমন কথা সে জানত যেটা মানুষ সাধারণভাবে সুস্থ উপায়ে জানতেই পারে না। কিভাবে যেন ও সব কিছু জেনে যেত, এই ব্যাপারটা দিন দিন অসহনীয় হয়ে উঠছিল আমাদের কাছে। একবার অক্সফোর্ডে, তখন আমাদের লাস্ট ইয়ার চলছে, অনেকগুলো কারণে মনটা একদম ভালো ছিল না আমার। একদিন হঠাৎ করে সে এসে ঢুকল আমাদের ঘরে, আমায় দেখেই গড়গড় করে আমার সম্পর্কে অনেকগুলো কথা বলে দিল। আমি নিজেও জানতাম না অত কিছু, কিন্তু ভেবে দেখলাম কথাগুলো সবই ঠিক। সেই কারণেই সে বছর শীতে ভারতে চলে গিয়েছিলাম আমি। এমনিতেই মন মেজাজ একদম ভালো ছিল না, তারপর ওই জানোয়ারটার সঙ্গে আবার কবে দেখা হয়ে যায়, আবার কবে আমার সম্পর্কে, আমার অবসাদ সম্পর্কে এক ঝুড়ি কথা তার মুখ থেকে শুনতে হয়, এই ভয়ই আর ইংল্যান্ডে থাকার ঝুঁকি নেই। প্রায় এক বছর পর দেশে ফিরে হ্যালডেনের সঙ্গে দেখা করার জন্য মনটা উতলা হয়ে উঠল। ভ্যারিকের কথা তখন মনেও আসেনি, এলেও বড় জোর তার মৃত্যু কামনা করতাম আমি। তার থেকে বেশি ভাবনা আমি ওর জন্য খরচ করতে নারাজ। তবে হ্যালডেনকে আমি সত্যিই দেখতে চাইছিলাম। কত দিন দেখিনি ওর হাসি খুশি চেহারাটা। ছেলেটা সত্যিই খুব ভালো, সহজ সরল, প্রাণবন্ত। ওর নীল চোখ দুটোর গভীরে সবসময় যেন এক রাশ প্রাণশক্তি ফুটছে টকবক করে। হ্যান্ডশেক করার সময় ওর হাতে চওড়া তালুটা স্পর্শ করলেই টের পাওয়া যায় সেই প্রাণের ছোঁয়া। কাজেই ডক থেকে আমি সোজা চললাম গ্রেস জিনের দিকে, ওখানেই থাকে হ্যালডেন। বহুদিন বাদে বন্ধুর সঙ্গে দেখা হওয়ার উৎসাহে রাতিসজ্জে বেশ জোরে জোরেই দরজায় নক করলাম। একটু পরেই খুলে গেল দরজা। ওপাশে যে দাঁড়িয়েছিল তাকে দেখে পুরনো হ্যালডেন বলে চিনতে বেশ কষ্ট হলো আমার।
এ কি চেহারা হয়েছে তার! ফ্যাকাশে মুখ, এতটাই ফ্যাকাশে যে দেখে মনে হলো রক্তশূন্যতায় ভুগছে। চোখগুলো কোটরে বসা, ঘোলাটে, একটা হাত শরীরের একপাশে এমনভাবে ঝুলছে যে দেখে মনে হয় সেটা অসার। আমাকে দেখে হাসলো সে, কিন্তু সেই হাসিতে হ্যালডেন সুলভ প্রাণটা অনুপস্থিত। ঠোঁট দুটো একটু প্রসারিত হলো শুধু। এতদিন পর প্রথমবার দেখাতেই তার চেহারা নিয়ে কিছু বলতে ইচ্ছা হলো না আমার। বলা যায় না, হয়তো ভয়ঙ্কর কিছু ঘটে গেছে এর মধ্যে। হয়তো সে কথা তুললে হ্যালডেন আরও বিমর্ষ হয়ে পড়বে, তাই চারিদিকে তাকিয়ে আমি মন্তব্য করলাম, কী ব্যাপার, কোথাও যাচ্ছ নাকি? কারণ ছিল প্রশ্নটা করার। ঘরের ভেতরে যতদূর চোখ পড়ে কিছু আসবাবপত্র আর জিনিসপত্র অগোছালোভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা। হ্যাঁ, কিছু জিনিস বিক্রি করে দিয়ে চলে যাচ্ছি, এই ঘরগুলো আর সহ্য হচ্ছে না। কিছু একটা গোলমাল আছে এখানে, ভয়ানক বিভৎস রকমের গোলমাল। আমি কালই বেরিয়ে যাব। শরতের ধূসর গোধুলি ঘরের কোনাগুলো ছায়ায় ঢেকে দিচ্ছিল আস্তে আস্তে। ওই পশমের জিনিসগুলো তার মানে এসে পৌঁছেছে তোমার কাছে? দড়ি বাঁধা একটা বড় বাক্সের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম। নেহাতি কথাবার্তা চালিয়ে যাওয়ার জন্য করেছিলাম প্রশ্নটা, কারণ উত্তর আমার সামনেই ছিল। ওই বাক্সটা আমিই পাঠিয়েছিলাম ওকে ভারত থেকে, খুব শৌখিন পশম, অনেকগুলো টাকা খসেছিল কিনতে। তবে জিনিসটা একদম খাঁটি। হ্যাঁ, পশম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইস, দেখেছ কাণ্ড, আর একটু হলেই ভুলে যাচ্ছিলাম ওগুলোর কথা। বলতে বলতে একটু কাষ্ঠ হাসি হাসলো হ্যালডেন। বুঝলাম তারও আমারই মতো অবস্থা, কি বলবে বা করবে বুঝতে পারছে না। নইলে এই কথাটার মধ্যে হাসার মতো কিছু ছিল না। বন্ধুর জন্য অত সাধ করে কেনা জিনিসগুলোকে এভাবে বাক্সবন্দি হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে মনটা হঠাৎই খুব খারাপ হয়ে গেল আমার। হ্যালডেন আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ, তার চোখের দৃষ্টি ভাষাহীন। চলো না আমার ওখানে, একটু ডিনার করা যাবে একসঙ্গে। খুব ব্যস্ত আছি বুঝলে। শোনো না, প্লিজ ভুল বুঝো না, তোমায় এতদিন পর পেয়ে যে কী আনন্দ হচ্ছে, কিন্তু এখন এমন একটা এলোমেলো অবস্থা, তুমি প্লিজ ডিনারটা এখানে করে যাও, একটু অর্ডার করে দাও না কিছু একটা। আমি নিজেই যেতাম, কিন্তু দেখতেই তো পাচ্ছ এখানে এমন ফেঁসে আছি। আমি গেলাম, একেবারে খাবার নিয়েই ফিরলাম। ততক্ষণে ফায়ার প্লেসের কাছে কিছুটা জায়গা ফাঁকা করেছে হ্যালডেন, বড় টেবিলটা টেনে সরিয়ে এনেছে সেখানে। মোমবাতির আলোয় আমরা খাওয়া শুরু করলাম। আমি চেষ্টা করছিলাম এ কথা সে কথা বলে ওর মনটা একটু ভালো করতে। বুঝতে পারছিলাম হ্যালডেন নিজেও মনটা ভালো করতেই চাইছে। আমরা কেউই সফল হচ্ছিলাম না, বেশিরভাগ সময়টাই ম্লান ঘোলাটে চোখ দুটো নিয়ে সে স্থিরভাবে আমার দিকে তাকিয়েছিল। মাঝে মাঝে খালি সচকিত দৃষ্টি ফেরাচ্ছিল আমাদের টেবিলকে ঘিরে থাকা আলোর চক্রবূহের নাগালের বাইরে, ছায়া ছায়া অন্ধকারের দিকে। ডিনার শেষ হওয়ার পর আমি স্থির দৃষ্টিতে চেয়ে বসেছিলাম হ্যালডেনের দিকে। সে কি যেন একটা হাবিজাবি গল্প করছিল, আমার সেদিকে কান ছিল না। একটু থেমে আমার দিকে জিজ্ঞাসু চোখে তাকালো হ্যালডেন। তো ঘটনাটা কি? তুমি শুনছো না, কি ব্যাপার? ব্যাপার তো তুমি আমায় বলবে ভায়া, কি হয়েছে তোমার? কোনো উত্তর দিল না হ্যালডেন, শুধু অন্ধকারের দিকে সেই রকম একটা চোরা চাউনি ছুঁড়ে দিয়ে আগুনটা একটু উস্কে দিল। ঘরের প্রত্যেকটা কোণা আলোকিত হয়ে উঠল তাতে। তোমাকে প্রচণ্ড বিধ্বস্ত লাগছে, সমস্যা কি জীবনে? জুয়া ফাটকা এইসব ধরেছ নাকি, না মদ্যপান বেশি হয়ে যাচ্ছে? আচ্ছা দাঁড়ো দাঁড়ো, তোমার কোনো মহিলা ঘটিত ব্যাপার না তো? একেবারে ধসে গেছো ভাই তুমি। শোনো, আমায় না বলো কারণটা, ডাক্তারকে কিন্তু বলতেই হবে। সত্যি সত্যি তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমার মতো এক পিস বন্ধুই তোমার দরকার এখন। তুমি কি ভাবো বলো তো আমার অন্ধ? হ্যাঁ, স্পষ্ট দেখতে পাচ্ছি কিছু একটা বড়সড় গণ্ডগোল হয়েছে তোমার। হে হ্যালডেন, সত্যি কথা বলো তো,
ড্রাগ টাক ধরেছো নাকি? মরফিয়া, ওই জন্যই মাথাটা ঠিকঠাক কাজ করছে না। আরে বলো না, আমি গ্যারেন্টি দিচ্ছি একবার বলে ফেললে জিনিসটাকে যত ভয়ানক মনে হচ্ছে ততটা মনে হবে না। সত্যি কাউকে বলতে পারলে ভালো হতো। আর বিশ্বাস করো, কাউকে বলার হলে আমি আগে তোমাকেই বলতাম। তবু এতটুকু আজ পর্যন্ত বলিনি কাউকে। আর কোনো কথা বের করা গেল না হ্যালডেনের কাছ থেকে। আমাকে অনেক করে বলেছিল রাত্রিটা থেকে যেতে, কিন্তু আমার উপায় ছিল না। কিছু চিঠিপত্র আসার কথা ছিল। যখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে আসছিলাম, ওপরে সিঁড়িতে দাঁড়িয়ে মোমবাতির আলোয় আমায় পথ দেখাচ্ছিল সে। পরদিন গিয়ে আর হ্যালডেনের কোনো দেখা পেলাম না, শুধু কোনো এক ফার্নিচার ডিলার কোম্পানির বড় গাড়ি দাঁড় করানো রয়েছে দেখলাম। খোঁজ খবর নিয়েও ঠিকানা পত্তর কিছুই পেলাম না। শুধু এটুকু জানতে পারলাম যে সকাল সকালই একটা ক্যাবে করে বেরিয়ে গেছে সে, সঙ্গে ছিল একটা বড় ট্রাঙ্ক। সে গেছে সম্ভবত ওয়াটারলুর দিকে। বিষয়টা নিয়ে আর খাটালাম না। একজন মানুষ যদি নিতান্তই নিজের গোপন কথা নিজের কাছে রাখতে চায়, আমার সেখানে অধিকার নেই জোর জবরদস্তি নাক কলানোর। তাছাড়া নিজের জীবনেও তো ঝামেলা কিছু কম নেই। হ্যালডেনের সঙ্গে আবার যখন দেখা হলো, এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। আমি তখন আছি অ্যালবেনির একটা হোটেলে। একদিন সকালে সেখানে উপস্থিত হলো হ্যালডেন। সকাল বলতে বেশ অনেক সকাল, তখনও ব্রেকফাস্টের সময় হয়নি। ছেলেটাকে আগের বার বিবর্ণ লেগেছিল আমার, কিন্তু এখন প্রায় ভৌতিক দেখাচ্ছে। মুখ দেখে মনে হচ্ছিল যেন ক্ষয়ে গেছে ভেতর থেকে, ঠিক যেমন সমুদ্রের জলের ঝাপটায় ক্ষয়ে যায় ঝিনুক। হাত দুটো পাখির পায়ের মতো সরু সরু হয়ে গেছে, আর তীর তীর করে কেঁপে যাচ্ছে ক্রমাগত। জালে আটকা পড়া প্রজাপতি যেমন কাঁপে। আমি অভ্যর্থনা জানালাম তাকে, জোরাজুরি করে ব্রেকফাস্ট খেতে বসালাম আমার সঙ্গে, তবে কিছু জিজ্ঞেস করলাম না। বুঝতে পারছিলাম তার প্রয়োজন হবে না, ও নিজেই বলবে, আমায় বলবে বলেই এতটা পথ এসেছে। স্পিরিট ল্যাম্পটা জ্বালিয়ে কফি বানালাম, টুকটাক হাবি জাবি দু একটা কথা বলে চললাম ওর সঙ্গে। অপেক্ষা করছিলাম একসময় নিজের কথা ও নিজেই শুরু করবে, হলেও তাই। আমি নিজেকে শেষ করে দেব জানো। ওর দিকে ভালো করে তাকালাম। আমার দৃষ্টিতে নিশ্চয়ই এমন কিছু ছিল যেটা দেখে ও তাড়াতাড়ি বলে উঠল, না না ভয় পেও না, আমি এক্ষুনি কিছু করছি না, কিন্তু করতে হবে, কোনো একদিন করতে হবে। আর সহ্য করতে পারছি না, আমি আর পারছি না। কিন্তু তার আগে আমি চাই অন্তত একজন মানুষ থাকুক আমি ছাড়া, যে আমার সত্যিটা জানবে। বড় অসহ্য ক্লান্তিকর হয়ে উঠছে এই দুঃস্বপ্নের বোঝা একা একা বয়ে বেড়ানো। আমি জানি শুধু তোমাকেই আমি সেই বিশ্বাসটুকু করতে পারি। কি পারি তো? কি ব্যাপার আমাকে পরিষ্কার করে বলো তো। শুধু আমাকে একটা কথা দাও, তুমি আমি বেঁচে থাকতে এই পৃথিবীর কারো কাছে তুমি এই বিষয়ে মুখ খুলবে না। আমি মরার পর যা ইচ্ছে করতে পারো। বেশ, কথা দিচ্ছি। এরপর ফায়ার প্লেসের আগুনটার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল হ্যালডেন। তারপর যেন ভেতর থেকে একটা ঝাঁকুনি দিল নিজেকে। কিভাবে যে শুরু করি। আচ্ছা, তোমার জর্জ ভ্যারিককে মনে আছে? সেই যে আমাদের স্কুলে পড়তো, সেই জানোয়ারটা। হ্যাঁ, আছে বই কি? দেশে ফেরার পর আর তার কোনো খোঁজ পাইনি। শুনলাম তো কোনো এক নরখাদকদের দ্বীপে নিরামিষ সাহারের উপদেশ বিলি করছে। যাই হোক, চোখের সামনে নেই সেটাই আসল কথা। ও শালা চুলোয় যা। হ্যাঁ ঠিকই বলেছ, চোখের সামনে নেই। তবে সে কোথাও জ্ঞান বা ধর্ম প্রচার করতে যায়নি। ঘটনা হচ্ছে ভ্যারিক আর বেঁচে নেই। বেঁচে নেই? না, বেঁচে নেই, যদিও এখনো লোকজন সেটা জানে না। কিভাবে মরল আমি জিজ্ঞেস করলাম। অবশ্য তাতে আমার খুব একটা যায় আসে না, শয়তানটা মরেছে এই খবরটাই যথেষ্ট।
তুমি তো জানো কীরকম নাক গলানো স্বভাব ছিল ওর, সব কিছু জানত, গোপন থেকে গোপনতর কথা, সমস্ত খুঁটিনাটি সব। সেরকমই আমার আর আরেকজনের মাঝে নাক গলিয়েছিল, তাকে একরাশ মিথ্যে কথা বলেছিল আমার নামে। শার্লেটের কাছে, তাই তো? হ্যাঁ, আসলে আসলে ঠিক মিথ্যেও নয়, মানে আরে জানোই তো কীভাবে সহজ সরল ব্যাপারগুলোকে তিল থেকে তাল করতো ঘুরিয়ে পেঁচিয়ে। কিন্তু শার্লট তো জানতো না, সে ওকে বিশ্বাস করে ফেললো, তারপর আমার সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন করে দিল শার্লট, আর নিজেও নিজেও নিজেকে শেষ করে দিল। আমার সঙ্গে বন্ধুত্বটা পর্যন্ত নষ্ট করে দিয়েছিল জানো, আমাদের ব্যাপারটা তো তুমি জানতে, সেই তুমি ইন্ডিয়া চলে যাওয়ার আগে থেকেই শুরু হয়েছিল। আমি আমি ওর ফিউনারেলে গেছিলাম, সেখানে দেখেছিলাম শয়তানটাকে, জানি না কী সূত্রে ওর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল জানোয়ারটা। বাড়ি ফিরে আমি চুপচাপ নিজের ঘরে বসেছিলাম, সেই সময় হয়ে এলো। বরাবর এটাই করে এসছে শয়তানটা। তা কী করলে তুমি, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে নিশ্চয়ই? না, আমি ধৈর্য নিয়ে শুনলাম ওর কথা। ওর দাবি ছিল যা করেছিল ভালোর জন্যই করেছিল, এবং সত্যি সত্যি যেগুলো বলেছিল শার্লটকে সেসবও নিশ্চিতভাবে জানতও না, সবই নাকি আন্দাজ করেছিল। ও অসহ্য অসহ্য, ও শার্লটকে বলেছিল আমাদের পরিবারে নাকি পাগলামির ইতিহাস আছে, এমনকি আমি নিজেও নাকি স্কিজোফ্রেনিয়াতে। সত্যি আছে নাকি পাগলামির ইতিহাস? থাকলেও অন্তত আমি জানি না, অথচ ও জানতে পেরেছে কিভাবে। না স্রেফ, ভাবো একবার তুমি। হ্যাঁ, তুমি কি করলে? আমি বললাম পাগলামির ইতিহাস আজ অব্দি ছিল না, কিন্তু এখন থেকে থাকবে বলে ওর গলাটা চেপে ধরলাম। আমি জানি না আমি সত্যি সত্যি ওকে খুন করতে চেয়েছিলাম কিনা, নিশ্চয়ই চেয়েছিলাম। ছটফট করতে করতে কিছুক্ষণ পরেই আমার হাতের মধ্যে নিষ্প্রাণ হয়ে গেল ওর দেহটা। কিছু বলছো? শেষ প্রশ্নটা আমার উদ্দেশ্যে করা, যদিও আমি কিছু বলিনি। আমি ভাবছিলাম ভাবছিলাম সবচেয়ে পুরনো এবং সবচেয়ে প্রিয় বন্ধু যখন নিজের মুখে স্বীকার করে যে সে একজন খুনি, তাকে কি বলা যায়। জানো অদ্ভুত ব্যাপারটা হলো, ওর গলা থেকে হাতটা ছাড়াতে বেশ বেগ পেতে হলো আমায়, যেন হেঁটে বসেছিল সে দুটো। অবশেষে যখন ছাড়াতে পারলাম, ওর প্রাণহীন দেহটা ধপাস করে খসে পড়ল কার্পেটের উপর। আমি যে কি করে ফেলেছি তার সম্পূর্ণ উপলব্ধিটা যেন তখন পেলাম। আচ্ছা, খুনিরা কিভাবে ধরা পড়ে বলতো? হ্যাঁ, আটঘাট বেঁধে কাজ করে না নিশ্চয়ই, কিংবা স্নায়ুবিক চাপ সহ্য করতে পারে না। কিন্তু আমার ক্ষেত্রে কোনোটাই হয়নি জানো তো। খুনটা করার পরও আমি আশ্চর্য রকমের শান্ত ছিলাম, আমি জানতাম কেউ আমায় ধরতে পারবে না। চেয়ারে চুপ করে বসে মনে মনে পুরো ছকটা কষলাম আমি। প্রথমত খুনটা থেকে কোথাও একটুও রক্ত পড়েনি, খালি ওর ঠোঁটের কোনায় একটুখানি লেগেছিল, তাই সেই থেকে বিশেষ চিন্তা নেই। তাছাড়া ওর সত্যি সত্যি সেদিন রওনা দেওয়ার কথা ছিল একটা দ্বীপের উদ্দেশ্যে, আমায় বলেছিল যে সকলের কাছ থেকে বিদায় নিয়েই এসেছে, সাংবাদিকদের হাত এড়ানোর জন্য নিজের নামে কখনো ঘুরতে যেত না, কাজেই জাহাজের কেবিনটাও অন্য নামেই বুক করা ছিল। সেই অচেনা ভদ্রলোকের জিনিসপত্র সহ কেবিন যদি ফাঁকাই যাত্রা করে, তাতেও কারো মাথা ঘামানোর মতো কিছু ছিল না। সেই ব্যক্তি যে জর্জ ভ্যারিক, সে কথা কেউ স্বপ্নেও ভাববে না। কাজেই আমার চাপ কিছু ছিল না, শুধু ওই মৃতদেহটাকে সরিয়ে ফেলা ছাড়া। বাকি রাতটুকু আমি সেই কাজেই ব্যস্ত রইলাম। হ্যাঁ, কিন্তু কোথায় সরালে দেহটা? না হে, যদিও তোমার প্রতি আমার বিশ্বাসের কমতি নেই,
কিন্তু এইটুকু আমি তোমার থেকে গোপন করে যাব। না, তুমি কাউকে বলে দেবে আমি বলছি না, কিন্তু বলা যায় না। যদি যদি তুমি ঘুমের মধ্যে কথা বলো কিংবা জ্বরের বিকারে ভুল বকো, ব্যাপারটা বুঝতে পারছো তো? দেহটা কোথায় আছে সেটুকু কেউ না জানা অবধি আমি সম্পূর্ণ নিরাপদ, কারণ আর কিছুই তুমি প্রমাণ করতে পারবে না। মানে এটা তো আমার পাগলামির প্রলাপও হতে পারে, তাই না? বুঝতে আমি সবই পারছিলাম, আর কষ্টে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছিল আমার। আমি বিশ্বাস করি না ভ্যারিককে ও সত্যি সত্যি খুন করেছে বলে। খুন করার মতো মানুষ হেল্ডেন নয়। বুঝেছি ভাই, সবই বুঝেছি। শোনো, তোমার এখন যেটা দরকার সেটা হচ্ছে একটু হাওয়া বদল। আমি বলি কি, চলো দুজনে ঘুরে আসি কোথাও। একবার বেড়াতে চলে গেলে জীবনের সব সমস্যাকে তুচ্ছ মনে হবে, ওই শয়তানটার কথাও আর মনে থাকবে না। সত্যি সত্যি তুমি আমাকে খুনি বলে ঘৃণা করো না উইনস্টন? তোমার মতো কেন সকলে হয় না বলো তো? ইস ইস, যদি সেবারই তোমায় বলে দিতাম। কিন্তু এখন এখন অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে এখন। আমি আর এটা বলার সাহস পেলাম না যে তাকে আমি খুনি বলে ঘৃণা করি না, কারণ তাকে আমি খুনি বলে বিশ্বাসই করি না। তার বদলে বললাম, দেরি? আরে কিসের দেরি, না ঝটপট জিনিসপত্র গুছিয়ে নাও, আজ রাতেই আমরা বেরিয়ে পড়বো যেদিকে দু চোখ যায়। যেদিকে দু চোখ যায়, হ্যাঁ সেখানেই শেষ পর্যন্ত চলে যেতে হবে আমায়। আমার গল্পের বাকিটা শোনো, আগে শোনো আমার সঙ্গে কি হচ্ছে, তারপর ভেবে দেখো আমার সঙ্গে তুমি কোথাও বেড়াতে যেতে চাও কি না। মানে তুমি তো বললে কি হচ্ছে তোমার সঙ্গে? একেবারেই না, আমি বলেছি ভ্যারিকের সঙ্গে কি হয়েছে। আমার সঙ্গে কি হচ্ছে সেই বিষয়ে একটা শব্দও আমি এখনো বলিনি তোমায়। আচ্ছা, আমি কি তোমাকে এইমাত্র বললাম মরার ঠিক আগেও আমাকে কি বলেছিল? ও বলেছিল, এই মৃতদেহটা তুমি কখনোই লুকিয়ে ফেলতে পারবে না। আর তাছাড়া ক্রোধ একটা রিপু, রিপু পরিহার করো। কথাটা নিয়ে আমি তখন একটু ভেবেছিলাম, কিন্তু তারপর সম্পূর্ণ ভুলে যাই। বডিটা তো আমি ঠিকঠাকভাবেই লুকিয়ে ফেলতে পেরেছিলাম, তাই আর ওটা নিয়ে ভাবা প্রয়োজন মনে করিনি। তারপর প্রায় এক বছর কেটে যায় এইভাবে। একদিন আমি আমার আরামকেদারায় বসেছিলাম, হঠাৎ ঘটনা ঠিক কতদিন হয়েছে জানতে ইচ্ছে হলো। আমি পকেটে একটা ছোট ক্যালেন্ডার রাখি সবসময়, সেটা বের করে উল্টোতে লাগলাম। তারপর নিজের মনেই বললাম, তোমার বডিটা তো লুকোতে আমাকে বিশেষ বেগ পেতে হয়নি বাচ্চাধন। তারপর পিছন ফিরে কার্পেটের দিকে তাকাতেই চমকে উঠলাম, চিৎকারও করে উঠেছিলাম বোধ হয়। যা দেখলাম উইনস্টন, আমি তোমাকে বলতে পারবো না। শেষ কথাগুলো বেশ জোরের উপর বলেছিল হ্যালডেন। আমার চাকরটা দরজা ঠেলে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলো আমি ডাকছি কিনা। আমি তাড়াতাড়ি তাকে একটা হাতে লেখা নোট দিয়ে সেটা ব্যাংকে জমা দিয়ে উত্তরের জন্য অপেক্ষা করতে বলে বিদায় করলাম। সে চলে গেলে হ্যালডেন বলল, কোথায় ছিলাম যেন? তুমি বলছিলে ক্যালেন্ডার থেকে চোখ তুলে মেঝের দিকে তাকিয়ে তুমি কিছু একটা দেখলে। ও হ্যাঁ, তেমন কিছুই নয়। বছরখানেক আগে যে লোকটাকে আমি খুন করেছিলাম, কার্পেটের ওপর পড়েছিল তারই মৃতদেহটা আমার চোখের সামনে। জিভ বেরিয়ে প্রায় মেঝের ওপর ঝুলে এসেছে, চোখ দুটো যেন বেরিয়ে আসবে কোটর থেকে, যেন যেন আমার দিকেই চেয়ে হাসছে। না না মিনস্টেন, এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু আমি নিজেকে সামলাতে পারবো না। এক মিনিট আগেও মেঝের ওই ওই জায়গাটা সম্পূর্ণ খালি ছিল। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা তো হ্যালুসিনেশনও। আমি জানতাম তুমি এটাই বলবে, কিন্তু তারও একটা সীমা হয় উইনস্টন।
আমি প্রথমে ভাবলাম মৃতদেহটাকেও লুকিয়ে তুলে এনে এখানে ফেলে দিয়ে গেছে আমাকে ভয় দেখানোর জন্য। কাজেই সেটা যেখানে লুকিয়েছিলাম সেখানে গেলাম, আবার এই বডিটা নিয়েই গেলাম। না, এক বছর আগের মৃতদেহটা সেখানে যথারীতি রাখা রয়েছে, এবং এই মুহূর্তে আমার চোখের সামনে ব্যারিকের দুটো মৃতদেহ। এটা স্রেফ হাস্যকর শোনাচ্ছে ভাই। একেবারেই আমার নিজেরও সেটা মনে হয় জানো, বিশেষ করে মাঝরাতে অন্ধকারের মধ্যে যখন এইসব ভাবতে ভাবতে ঘুম ভেঙে জেগে উঠি, আমি প্রাণপণে প্রার্থনা করি যেন আমাকে অন্ধকারের মধ্যে মরতে না হয়। কেন আমার মনে হচ্ছে আমাকে আত্মহত্যাই করতে হবে জানো? কারণ তাহলে অন্তত এইটুকু নিশ্চিত থাকতে পারবো যে অন্ধকারের মধ্যে আমি মরছি না, অন্ধকারের মধ্যে কিছুতেই আমি মরতে পারবো না, বুঝছেন? কিছুতেই না। ও, ব্যাপার তার মানে এইটুকুই, তাই তো? না, ও আবার এসেছিল। আমি ট্রেনে করে যাচ্ছিলাম, একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল। ঘুম যখন ভাঙল, ঠিক আমার উল্টো দিকের সিটে বসেছিল সেই বিস্ফারিত চোখ, যেন এক্ষুনি গলা টিপে খুন করা হয়েছে, জিভটা বাইরে বেরিয়ে ঝুলছে, চোখের পাশেও রক্ত। ট্রেনটা ফাঁকা ছিল, রেড হিলের মধ্যে একটা টানেলে ঢুকতেই আমি কোনো রকমে ওর দেহটা তুলে নিয়ে দরজা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। কিন্তু উইনস্টন, যদি আর একবার এরকম ঘটনা ঘটে, আমি নিজেও ঝাঁপ দেব ওই দরজা থেকে। মৃত্যুর ওপারে আর যাই থাক না কেন, এরকম যন্ত্রণা নেই, এগুলো অন্তত এখানে ছেড়ে যেতে পারি আমরা। তোমার মনে হচ্ছে না আমি পাগল? হ্যাঁ, বিশ্বাস করো উইনস্টন, আমি তোমাকে বোঝাতে পারছি না। ও বলেছিল ওর দেহটা আমি কিছুতেই লুকোতে পারবো না, বলেছিল, আমি পারছিও না। ও জানতো, ও সব আগের থেকেই জানতো, ওর জানার কথা নয় এমন সমস্ত কথা ও জেনে বসে থাকত। কিন্তু ওকে আর সুযোগ দেব না, আমি আর দেব না। এবার আমি আমার তুরুপের তাস খেলবো উইনস্টন, বিশ্বাস করো, বিশ্বাস করো উইনস্টন, আমি পাগল নই। ভায়া, আমি মোটেই তোমাকে পাগল বলে ভাবছি না, কেবল তোমার নার্ভের ওপর একটু চাপ যাচ্ছে। মিথ্যে বলবো না, আমারও যাচ্ছে। আমি কেন ইন্ডিয়া চলে গিয়েছিলাম জানো? তোমাকে আর তাকে একসঙ্গে সুখী থাকতে দেখতে চেয়েছিলাম আমি, তবে দূর থেকে, কাছ থেকে সেটা দেখার ক্ষমতা আমার ছিল না। ফিরে আসার পর জানলাম সে আর নেই, আর তোমার এই অবস্থা। যাকে, ওসব বাদ দাও, চলো আমরা কোথা থেকে ঘুরে আসি। কথাবার্তা বলার জন্য আমি তোমার সঙ্গে থাকলে তোমার উত্তপ্ত মগজে এইসব হাবি জাবি কল্পনা করতে পারবে না। ও তোমাকে পছন্দ করত? হ্যাঁ, পছন্দ তো করতই। আমরা বেরিয়ে পড়লাম, আমার মনে এক রাশ আশা, আমার প্রিয় বন্ধুকে সুস্থ করে বাড়ি নিয়ে ফিরব। এত হাসি খুশি প্রাণবন্ত একটা ছেলে হঠাৎ বরাবরের জন্য পাগল হয়ে যেতে পারে, সেটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। হয়তো আমার নিজের ঘেঁটে থাকা মানসিক অবস্থাও খানিকটা দায়ী ছিল এর জন্য। যেটা খুব সহজেই চোখে পড়ার কথা, সেটা দেখতে পাচ্ছিলাম না আমি। তবু আমাদের বন্ধুত্বের পুরনো দিনগুলোয় ফিরে যেতে পেরে ভীষণ ভালো লাগছিল। হ্যালডেনও মনে হলো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। এইভাবে এক মাস দুমাস কাটল। মাঝে মধ্যে শার্লটের কথাও মনে পড়ত আমার। সে হ্যালডেনকে ভালোবাসত আর আমায় পছন্দ করত। এসব ভাবতে ভাবতে একটা মন খারাপ মেশানো আনন্দ হতো। ব্যারিককে নিয়ে এই কদিনে কোনো আলোচনা হয়নি আমাদের মধ্যে। আমার বিশ্বাস ছিল হ্যালডেন আস্তে আস্তে ভুলে যাচ্ছে তাকে। দুঃখে যন্ত্রণায় মানসিক ভারসাম্য হারানোর দিকে পা বাড়িয়েছিল সে। তার সমস্ত রাগ, ঘৃণা, ভয়, অপরাধবোধ কেন্দ্রীভূত হয়ে সেই মানুষটা চেহারা নিত যার জন্য সে সব হারিয়েছে। কিন্তু এখন সে আবার সুস্থ হচ্ছিল। তিনটে মাস আমরা যেন কিশোর বেলার মতো আনন্দে কাটালাম। অবশেষে ঘুরতে ঘুরতে বেলজিয়ামের বার্জেসে এসে পৌঁছালাম আমরা। তখন একটা এক্সিবিশন চলছিল সেখানে, ফলে লোক গিজগিজ করছিল।
অনেক খোঁজাখুঁজি করে অনেক জায়গায় বিফল মনোরথ হয়ে অবশেষে গ্রান্ডে ভিনে বলে একটা হোটেলে একটা ঘর পেলাম আমরা। সে ঘরে একটাই বিছানা, কে সেটা দখল করবে সেই নিয়ে আমরা টস করলাম। টসে হেরে আমার জায়গা হলো আরাম কেদারায়, আর হ্যালদেন পেল বিছানাটা। লেপ কম্বল যা ছিল আমরা অবশ্য নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলাম। সেদিন সন্ধ্যেটা আমরা একটা ক্যাফেতে গান শুনে কাটালাম। রাতের দিকে গেলাম একটা বারে, সেখান থেকে বেরিয়ে যখন হোটেলের দিকে পা বাড়ালাম রাত বেশ গভীর হয়েছে। ঢুকতে ঢুকতে আমরা নানান বিষয়ে কথা বলছিলাম, এই শহর, চার্চ, ভেনিসের রাস্তার মতো জলের ক্যানেল, এইরকমই উদ্দেশ্যহীন টুকরো টুকরো কথাবার্তা। কথা বলতে বলতেই কেয়ারটেকারের ঘরে ঝোলানো পেরেক থেকে আমাদের ঘরে চাবিটা নিয়ে আমরা সিঁড়ি ভাঙতে লাগলাম। দুজনেই বেজায় ক্লান্ত, তাই ঘরে ঢুকেই শুয়ে পড়া তোড়জোড় করতে বিশেষ সময় লাগল না। হ্যালডেন শুয়ে পড়ল বিছানায়, আর আমি আমার ভাগের কম্বলটাকে নিজের গায়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে একটা গুটি পোকার আকার নিলাম। আরাম কেদারায় রাত্রিযাপন মোটেই খুব একটা স্বাচ্ছন্দ্যের বিষয় নয়, তবু এত ক্লান্ত ছিলাম যে সেভাবে কিছু মালুম হলো না। ঘুমিয়েই পড়েছিলাম, আচমকা ঘুম ভাঙল হ্যালডেনের ডাকে। উইনস্টন, উইনস্টন, জেগে আছো? না, গভীর ঘুমে ঢলে পড়েছি, কি ব্যাপার? উইনস্টন, আমি আমার সমস্ত জিনিস তোমার নামে উইল করে দিয়েছি, আমার মৃত্যুর পর সব তোমার হবে। আমি জানি তুমি সব দিকটা সামলে নেবে। উইনস্টন, বিলক্ষণ, এটা নিয়ে আমরা কাল কথা বলি, ঠিক আছে? হ্যালডেন তারপরেও কিছু বলার চেষ্টা করছিল, আমার মতো বন্ধু পেয়ে সে নিজেকে কতটা সৌভাগ্যবান মনে করে ইত্যাদি ইত্যাদি। আমি কোনো রকমে তাকে চুপ করে ঘুমিয়ে পড়তে বললাম, কিন্তু ঘুমানোর ইচ্ছে তার বিশেষ ছিল না। সম্ভবত কোনো এক ধরনের অস্বস্তিতে ভুগছিল সে। উইনস্টন, আমার গলাটা না শিরিশ কাগজের মতো শুকিয়ে গেছে, আর এই ঘরে এক ফোঁটা জলও নেই। ওই জগে যেটা আছে সেটা এত ঘোলা যে মুখে তোলার কথা ভাবাও যায় না। উইনস্টন, শুনছো? বুঝলাম শান্তির ঘুম আমার কপালে নেই আজ। বিরক্তিটা কোনো রকমে চেপে রেখে বললাম, তা যাও না, উঠে একটা মোমবাতি জ্বেলে একটু জল নিয়ে এসো না হয়। আর হ্যালডেন, দোহাই তোমার, আমার একটু ঘুমোতে দাও। না 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 না, উইনস্টন, তুমি একটু মোমবাতিটা জ্বেলে দাও প্লিজ। আমি অন্ধকারে বিছানা থেকে নামব না, যদি যদি কিছুতে পা পড়ে। বিছানায় ওঠার সময় মেঝেতে কিছু ছিল না, কিন্তু এখন রয়েছে। এখন এখন এমন কিছুর উপর যদি পা পড়ে আমার, ওহ, যন্ত্রণা। প্রায় অভিসম্পাতের সুরে কথাটা বলে আমি উঠে মোমবাতি জ্বাললাম। দেখলাম বিছানায় উঠে বসেছে হ্যালডেন। হ্যাঁ, এইবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছো তুমি উইনস্টন? কি? উত্তর না দিয়ে কম্বলটা মেলে ধরলো আমার সামনে, তা ঠিক মাঝ বরাবর লাল সুতো দিয়ে সেলাই করা দুটো অক্ষর, জিভি। বললাম, হ্যাঁ, গ্র্যান্ড ভিনে, হোটেলের নামের আদ্যক্ষর, আর কি বা থাকবে এছাড়া। কিন্তু সাধারণত এগুলো থাকে কোনার দিকে, এটা একেবারে মাঝখানে। হ্যাঁ, হোটেলের নাম, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তাই হবে, তাই হবে। আচ্ছা উইনস্টন, তুমি একটু নিচে যাবে আমার সঙ্গে? তাহলে আমিই যাচ্ছি, তোমার আর যাওয়ার কি দরকার? না না না, আমি অন্ধকারে একা থাকতে পারবো না উইনস্টন, চলো না দুজনেই যাই। হ্যাঁ ঠিক আছে, চলো। ঘর থেকে বেরিয়ে তার মনটা হালকা করার জন্য আমি তাকে একটু হাসানোর চেষ্টা করলাম, কিন্তু বিশেষ লাভ তাতে হলো না। আমার মনটা হতাশা আর বিষাদে ভরে উঠছিল। বুঝতে পারছিলাম আমার এত পরিশ্রম, এত চেষ্টা, এত আশা সবই শোচনীয়ভাবে বিফলে গেছে। সুস্থতার দিকে এক পাও এগোয়নি আমার বন্ধু। প্রায় নিঃশব্দে নেমে এলাম আমরা। নিচে খাওয়ার ঘরের লম্বা টেবিলের ওপর একটা বড় জলের পাত্র খুঁজে পেলাম।
সেটা নিয়ে আবার ঘরে ফিরে চললাম আমরা। হ্যালডেন প্রথমে আমার হাতটা খামচে ধরল, তারপর আমার হাত থেকে মোমবাতিটা নিয়ে আগে আগে চলল। চলতে চলতে মাঝে মাঝেই চারদিকে ভীত সন্ত্রস্ত চোখে তাকাচ্ছিল সে। দেখে মনে হচ্ছিল ও এমন কিছু খুঁজছে যেটা ও কোনোভাবেই দেখতে চায় না। আমি বুঝতে পারছিলাম জিনিসটা কি। ব্যাপারটা ভালো লাগছিল না আমার, মানে ঠিক কতটা খারাপ যে লাগছিল আমি বলে বোঝাতেও পারবো না। মাঝে মধ্যেই পেছন ফিরে সন্দিগ্ধভাবে দেখছিল। ভারত থেকে ফেরার পর প্রথম দিনও এরকমই উদ্ভ্রান্ত দৃষ্টি আমি দেখেছিলাম ওর চোখে। ব্যাপারটা আমার স্নায়ুর উপর বেশ চাপ সৃষ্টি করছিল। ঘরে ফেরার রাস্তা খুঁজে পেতে বেশ বেগ পেতে হলো আমাদের। হ্যালডেন যখন আস্তে আস্তে দরজাটা খুলছে, আমার মনে হচ্ছিল ঘরের ভেতর কার্পেটের ওপর একটা মৃতদেহ পড়ে থাকলেও থাকতে পারে। হ্যালডেন সংক্রমিত করছিল আমায়। মোমবাতিটা নিভিয়ে কম্বলটাকে ভালো করে নিজের গায়ের সঙ্গে জড়িয়ে নিলাম। ওটা গায়ে জড়িয়েই নিচে নেমেছিলাম। আরামকে দাঁড়ায় বসতেই আবার শুনতে পেলাম হ্যালডেনের স্বর। উইনস্টন, তুমি কি সবকটা কম্বল নিয়ে নিয়েছো নাকি? মোটেই না, যেটা আমার গায়ে সারাক্ষণ ছিল এখনো শুধু সেটাই আছে। আমার আমার কম্বলটা তাহলে খুঁজে পাচ্ছি না কেন? কি শীত করছে, খুব শীত করছে। উইনস্টন, মোমবাতিটা জ্বালো, শিগগির মোমবাতিটা জ্বালো, এখানে কিছু একটা, কিছু একটা আছে। দেশলাইটা খুঁজে পেলাম না আমি। প্লিজ তাড়াতাড়ি মোমবাতিটা জ্বালো, নইলে নইলে ও ধরে ফেলবে আমায়। উইনস্টন, উইনস্টন, অন্ধকারে কাউকে ধরে ফেলা খুব সহজ, আমি আমি অন্ধকারের মধ্যে মরতে চাই না। উইনস্টন প্লিজ, উইনস্টন মোমবাতিটা জ্বালো, প্লিজ মোমবাতিটা জ্বালো উইনস্টন। গলার স্বর ভেঙে এসেছে হ্যালডেনের। এক টানা প্রার্থনার মন্ত্র মুখস্থ বলে যেতে যেতে যেমন ভেঙে আসে কোনো বাচ্চা ছেলের গলার স্বর। আরে দাঁড়ো দাঁড়ো, আমি জ্বালছি। দেরাজের ওপরটা হাতড়াতে হাতড়াতে আমি জবাব দিলাম। তারপর ম্যান্টেল পিসের ওপরেও খুঁজলাম, সব জায়গায় খুঁজলাম, তবু মনে পড়ল না। নিচ থেকে এসে জিনিসটা সেন্টার টেবিলের ওপরেই রেখেছিলাম। সেই অবস্থাতেই বললাম, পাগলামো করো না তো হ্যালডেন, ভ্যারিক বলেছিল তোমার মাথার ব্যামো আছে, ভূত হয়ে তোমাকে দেখা দেবে সে কথা একবারও বলেনি। যদি ভ্যারিক ভালো ভবিষ্যৎ বক্তা হয়ে থাকে তাহলে তার ভূত হয়ে আসা এখানে সম্ভব নয়। বরং এখন আমার মনে হচ্ছে তোমার মাথার গোলমালটাই যাকে, কিছু হবে না তোমার। আমি আলোটা জ্বালছি এক্ষুনি, দাঁড়ো। ঠান্ডা, খুব ঠান্ডা, খুব খুব ঠান্ডা। এইটুকু বলেই একটা উন্মাদ চিৎকার করে উঠল হ্যালডেন, ঠিক যেন একটা নারী কণ্ঠ কিংবা শিশু কণ্ঠের চিৎকার কিংবা শিকারির চোয়ালে ধরা পড়া অসহায় শিকারের আর্তনাদ। কি হয়েছে, একটু শান্ত হত, হয়েছেটা কি? হঠাৎ একটা পিন পড়া নিস্তব্ধতা গ্রাস করল ঘরটাকে। তারপর খুব আস্তে আস্তে প্রায় গো গো করে বলে উঠল হ্যালডেন, যেন গলায় কিছু জড়িয়ে গেছে ওর। বলতে বলতেই সেন্টার টেবিলের ওপর দেশলাইতে হাত ঠেকলো আমার। হ্যালডেন আবার চেঁচিয়ে উঠল এমন ভাবে যেন গলায় জড়িয়ে থাকা সেই অদৃশ্য ফাঁসটা প্রাণপণ চেষ্টায় ছিঁড়ে ফেলছে সে। তারপরই সব চুপচাপ। আমি কোনো রকমে মোমবাতিটা ধরিয়ে তার খাটের দিকে এগোলাম। কুঁকড়ে ছোট্ট হয়ে খাটের এক প্রান্তে পড়েছিল হ্যালডেন, আর তা থেকে একটু দূরে খাটের ওপর টান টান হয়ে পড়েছিল একটা ঠান্ডা ফ্যাকাশে মৃতদেহ। হ্যালডেন সেসবধি অন্ধকারেই মরেছিল। ব্যাপারটা আদতে খুবই সহজ, আমরা ভুল ঘরে ঢুকে পড়েছিলাম। ওই ঘরটা যে ভদ্রলোক ভাড়া নিয়েছিলেন তিনি ফ্রেঞ্চ, নাম ফিলিক্স লেব্লাঁ। ভদ্রলোক একটা ফরাসি প্রসাধন প্রস্তুতকারী সংস্থার সেলসম্যান ছিলেন।
ঘরটার ভাড়া মিটিয়ে দিয়েছিলেন তিনি এবং সেদিন সকালবেলা ওই বিছানায় শুয়েই সম্ভবত হার্ট অ্যাটাকে মারা যান। পরে ইংল্যান্ডে ফিরে আমি কিছু খোঁজখবর করেছিলাম, তার থেকেই জানতে পারি রেড হিলের একটা টানেলের মধ্যে একজন ফেরিওয়ালার মৃতদেহ পাওয়া গিয়েছিল কয়েকদিন আগে। ব্যবসায় মন্দা চলছিল বলে লোকটা মিউরিটিক অ্যাসিড খেয়ে আত্মহত্যা করে, বোতলটাও নাকি তার হাতেই ধরা ছিল। কদিন আগে নিজের বলা কথাটাই মনে পড়ে গেল। ব্যারিক বলেছিল তোমার মাথার ব্যামো আছে, ভূত হয়ে তোমাকে দেখা দেবে সে কথা একবারও বলে। যদি ব্যারিক ভালো ভবিষ্যৎ বক্তা হয়ে থাকে তাহলে তার ভূত হয়ে আসা এখানে সম্ভব না, বরং এখন আমার মনে হচ্ছে তোমার মাথার গোলমালটাই। তবে কি ব্যারিকের কথাই সত্যি? মাথার গন্ডগোল ছিল হ্যালডেনের, কিন্তু তার প্রথম দিন দেখা সেই ব্যারিকের মৃতদেহটা সেটা কি ছিল? তবে হ্যালডেনের উইল অনুযায়ী ওর বাক্স প্যাঁটরা সব আমার হেফাজতে এসে পড়েছিল। বাক্সগুলো খোলার সময় কেন জানি না একজন পুলিশ ইন্সপেক্টরকে সঙ্গে রাখা উচিত মনে হয়েছিল আমার। একের পর এক বাক্স খুলে জিনিসপত্রগুলো বের করছিলাম আমি। অবশেষে হাত দিলাম সেই পশমের বাক্সটায়, যেটা ইন্ডিয়া থেকে আমি ওকে পাঠিয়েছিলাম ওর বিয়ের উপহার হিসেবে। বাক্সটা রাং ঝাল দিয়ে সিল করা ছিল। সেটা ভেঙে খুলতে তার ভেতর থেকে যা বেরোলো তার জন্য না আমি প্রস্তুত ছিলাম, না ছিলেন আমার সঙ্গী ইন্সপেক্টর ভদ্রলোক। দুটো মৃতদেহ ভরা ছিল সেখানে। একজনের পরিচয় খুঁজে পেতে একটু কাঠখড় পোড়াতে হয়েছিল। লোকটা কলমের খুচরো বিক্রেতা, শহরের সরকারি বেসরকারি দপ্তরগুলোতে কলম ফেরি করত। মৃগী রোগ ছিল লোকটার, সম্ভবত তাতেই মৃত্যু হয়েছে। অন্য মৃতদেহটা সন্দেহাতীতভাবে জর্জ ফ্যারিকে। লৌকিক হোক বা অলৌকিক, পৃথিবীর সমস্ত হিসেব কোথাও না কোথাও কোনো না কোনোভাবে মিলে যায়। যারা সত্যি সত্যি উত্তর খোঁজে তারা কখনো খালি হাতে ফেরে না। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, দেবদত্ত এবং সায়নী। শব্দগ্রহণে সৌরভ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। মিডনাইট হরর স্টেশন এখন এক্সক্লুসিভলি আসতে চলেছে স্পটিফাইতে, প্রতি মঙ্গলবার রাত 10টায়, ইউটিউবের 7 দিন আগে। তাহলে নোটিফিকেশন অন করতে ভুলবেন না। শুনছিলেন মোহনা দেবরায়ের ভাবানুবাদে ই নেসপিটের কাহিনী অবলম্বনে অন্ধকারে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।